আকাশে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকতো ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে Assalamualaikum all my beautiful angels Shubho Boshonto and happy valentine day Ki khabar tomader asha korchi tumra shobai onek bhalo acho Amiyo khub bhalo achi Ajke palgun ebong valentine day upolokhe ami ei look ti create korechi Tumra tomader pochondo moto lipstick use kore je kono day te ei look ti create korte parbe Ar ei video ti jodi tomader bhalo lage thake tahole obosshoi ki like diye dibe Amar channel e jara notun tader jonno hello it's me Zaina a little makeup artist তোমাদের সাথে সাথে আমি নিজেও মেকআপ শিখছি এবং তোমাদেরকেও শেখানোর চেষ্টা করছি সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আমার পুরনো ভিউয়ার্স যারা আছো রেগুলার ভিউয়ার্স বাট আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড খুব তাড়াতাড়ি আমরা 400 সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে যাচ্ছি ইয়েস আই নো এটা খুবই লিটল অ্যামাউন্ট বাট আমার কাছে এটা অনেক বড় কিছু অ্যান্ড আজকে আর বেশি কথা বলবো না চলো ভিডিওতে চলে যাই ফার্স্ট আমাদের যেটা করতে হবে যে অবশ্যই আমাদের হাত দুটোকে ক্লিন রাখা লাগবে আমি যেটা করছি স্যানিটাইজার দিয়ে নিচ্ছি দেন খুব ভালোভাবে আমার হ্যান্ডটাকে ক্লিন করে নিচ্ছি তোমরা যে জায়গায় যাও যে যাই করো না কেন অবশ্যই আধা ঘন্টা বা এক ঘন্টা পর পর হ্যান্ডটাকে স্যানিটাইজ করে নিবে সো আমার হ্যান্ডটাকে স্যানিটাইজ করে নেওয়া শেষ এখন আমি যেটা করবো আমার ফেসটা কিন্তু ফুললি ক্লিন মেকআপ যে কোনো মেকআপ অ্যাপ্লাই করার আগে ফেসটাকে খুব ক্লিন রাখতে হবে দেন আমি আজকে নিভিয়ার এই ময়েশ্চারাইজারটি আমার ফেসে অ্যাপ্লাই করব নিয়ে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করব আমি যেটা ইউজ করছি সেটা হলো ফোমারের ম্যাট ফাউন্ডেশন এটি একটি ভেজা স্প্যানজের মাধ্যমে আমরা ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট ওয়ান স্কুপ নিব যে যতটুকু কভারেজ পছন্দ করো আমারটা হচ্ছে ফুল কভারেজ তো আমি অত ফুল কভারেজ পছন্দ করি না বাট যেহেতু হালকা গরম পড়ছে গরমে গিয়ে দেখা যাবে দুপুরে যখন তোমরা বের হবে তখন হয়তো বা মেকআপ সরে যেতে পারে তাই খুব ভালোভাবে মেকআপটা বসা প্রয়োজন তাই জাস্ট ওয়ান স্কুপ নিয়ে এখন অ্যাপ্লাই করে দেখো এরপর যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি আবার অ্যাপ্লাই করি ভালোভাবে ট্যাপ ট্যাপ করে মেকআপগুলো বসিয়ে নিতে হবে যেহেতু সারা দিন বাইরে থাকা লাগবে অ্যান্ড কোনোভাবেই যেন মেকআপ না উঠে যায় অ্যান্ড ইয়াস আম ডান আমার হয়ে গিয়েছে আর আমার মনে হয় না যে আমার আরেকটা ফাংশন প্রয়োজন হবে এতটুকুতেই হয়ে গিয়েছে আমি কোনো কালার কারেক্টার ইউজ করিনি বিকজ আমার ফেসে তেমন কোনো দাগ নেই সো তোমাদের যাদের ফেসে স্পট রয়েছে তারা কিন্তু কালার কারেক্ট করে নিতে পারো আর যারা কালার কারেক্ট করতে পারো না বা নেই তাদের জন্য টিপস হলো তোমরা তোমাদের স্পটের উপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে তোমার স্কিনের সাথে ম্যাচ হয় এমন একটি কনসিলার অ্যাপ্লাই করে নিবে এবং কনসিলারটি জাস্ট যে স্পট সেই স্পটের উপরে লিভ করে নিবে কোনো ধরনের ব্লেন্ড বা কিছু করার দরকার নেই দেন যখন এটি শুকিয়ে আসবে তখন জাস্ট এটার উপর একটু সেটিং স্প্রে দিয়ে সেট করে দেন ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেবে বাস তোমাদের কালার কারেক্টের কাজ হয়ে যাবে বাট যাদের অতিরিক্ত স্পট রয়েছে তাদের কিন্তু কালার কারেক্ট করতে হবে সো আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেওয়া শেষ এখন আমি যেটা করবো আমার আইব্রাউটা করবো অ্যান্ড দেন কনসিলার অ্যাপ্লাই করে নিবো সো তুমি এনজয় করতে থাকো আমার আইব্রাউটা জাস্ট আমি ফিল আপ করে নিচ্ছি আমার ফিল আপ করে নেওয়া শেষ আমি এখন জাস্ট কনসিলার দিয়ে এটাকে শেপ করে নিব আজকের কনসিলারটা আমি একটু অন্যভাবে অ্যাপ্লাই করবো যাতে আমার ফেসটা একটু শার্প লাগে
ভেজা ব্লেন্ডার দিয়ে আবার ব্লেন্ড করে নিচ্ছি। আমি আজকে টেকনিকের এই প্যালেট থেকে এই শেডটি নিয়ে আমার ফেস কন্ট্রোল করব। জাস্ট নেওয়ার পর আমরা ঝেড়ে নিব বাকি প্রোডাক্টটি। তুমি দেখতে পেরেছো এই ওভার প্রোডাক্টগুলো ঝেড়ে নেওয়ার পর জাস্ট আমাদের ফেস ডেফিনেশন অনুযায়ী কন্ট্রোল করে নিতে হবে। আজকে যেহেতু আমি হেভি মেকআপ দিচ্ছি তাই আমাকে হেভি কন্ট্রোল করতে হবে। জাস্ট এখন আমি ফেসটা ডিফাইন করে নিচ্ছি, দেন ব্লেন্ড করে নিচ্ছি। আমি এরকম একটি ছোট্ট ব্রাশ নিব আমার নোজটা কন্ট্রোল করার জন্য। আমার নোজও কন্ট্রোল করা শেষ। আজকে আমি যেটা করব এই ব্যানানা ক্রিম পাউডারটি দিয়ে আমার ফেসটাকে বেক করে নেব। যে কোনো হেভি মেকআপে বেকিংটা খুবই ইম্পর্টেন্ট। যদি বেকিং ভালো না হয় তাহলে দেখা যায় যে মেকআপ সরে যায়। তো যেহেতু দুপুরবেলা অনেক গরম পড়ছে তাই অবশ্যই আমাদেরকে বেকিংটা যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ফার্স্ট আমি যেখান থেকে কন্ট্রোল করেছি ঠিক সেখানে নিচে শার্পভাবে বেকিং করে নিয়েছি। সুন্দরভাবে আমাদেরভাবে পাউডারগুলো সেট করে নিতে হবে। টিজোন এরিয়াটা খুব ঘামে তাই আমি আমার টিজোন এরিয়াতে বেশি করে পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। অনেকের আইব্রাও ঘামে, যেমন আমারও মাঝে মাঝে আইব্রাও ঘেমে যায়। আমি যেটা করি একটু আইব্রাও উপরেও অ্যাপ্লাই করি, এতে আইব্রাও একটু সাদা হয়ে যাবে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পরে আমি আইব্রোটা ঠিক করে দেখাবো তোমাদেরকে। জাস্ট বেকিং করা শেষ, এখনও ফুললি শেষ হয়নি, আমি জাস্ট অ্যাপ্লাই করেছি। আমার যখন আইশ্যাডো দেওয়া হয়ে যাবে, ফুল মেকআপ কমপ্লিট হয়ে যাবে, তখন আমি বাকি বেকিংটা সেরে ফেলবো। সো এখন চলো আমরা আই মেকআপে চলে যাই। আমার এই আইসটা এখন আমি ঝটপট এই আইসটা করে নিব। সো এই আইস করার আগে যেটা করব যে আই প্রাইম করে নিতে হবে। অলরেডি কনসিলার দেওয়া আছে, এখন আমি জাস্ট আমার শেডের পাউডার দিয়ে সেট করে নিব। আই প্রাইম করার জন্য আজকে আমি মরফো প্যালেট থেকে এই শেডটি আমার আইলাইডে অ্যাপ্লাই করে নিব। আমি জুম করে কাছে চলে এসেছি খুব ভালোভাবে দেখানোর জন্য যে কিভাবে আমি আমার আইলুকটি করছি। ফার্স্ট অফ অল আমরা খুব সুন্দরভাবে আমাদের আই প্রাইম করে নিব। আমি আইলুক করার জন্য এই প্যালেটটি ইউজ করছি যেহেতু এটি খুব ভাইরাল প্যালেট এবং আশা করি মোটামুটি সবার কাছে এই প্যালেট আছে। সো এই প্যালেট দিয়ে আমি শুরু করছি। ফার্স্ট অফ অল এরকম একটি অরেঞ্জ কালার আইশ্যাডো নিয়ে নিচ্ছি, লিডের ভেতরে রেখেই আইশ্যাডোটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। কোনোভাবে লিডের বাইরে দেওয়া যাবে না, লিডের ভেতরেই ব্লেন্ড করতে হবে। সাথে আমি যেটা করব আমার আন্ডার আইতেও অ্যাপ্লাই করে নিব। রাউন্ড মোশনে খুব সুন্দরভাবে আস্তে ব্লেন্ড করে নিতে হবে। আমি আরেকটি ব্লেন্ডিং ব্রাশে এই পিঙ্ক কালারটি নিয়ে নিব। আমরা একেবারে বেশি প্রোডাক্ট নিব না, খুব একটুখানি প্রোডাক্ট নিয়ে জাস্ট আলতোভাবে ব্লেন্ড করা শুরু করব। যত ব্লেন্ড করবে তোমার আই লুকটা তত বেশি ভাইব্রেন্ট লাগবে এবং সুন্দর লাগবে। তো আমার ব্লেন্ড করে নেওয়া শেষ, এখন আমি যেটা করব মরফে প্যালেট থেকে এই ব্রাউন কালারটি অল্প একটু নিয়ে নিব। অ্যান্ড দেন আমার আউটার কর্নারে আলতোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করব, খুব অল্পখানি নিতে হবে।
আমার কানটা টুকর ছিঁড়ে যাবে লিটারেলি, এত ভারী খানের দুল পরে থাকা অসম্ভব। আমি খুলে রাখছি আমার ফাইনাল লুকের পর, দিন আবার কানের পরে নিব। আসলে সত্যি কথা বলতে, যারা সারাদিন এরকম ভারী কানের দুলগুলো পরে থাকতে পারে তাদেরকে সত্যি হ্যাটস অফ, তারা এত সুন্দর করে কিভাবে এগুলো সামলাতে পারে। আমি তো একদমই পরতে পারি না। বাই দ্য ওয়ে, এই কানের দুলটি কিন্তু আমি গিফট পেয়েছি। আমি জানি অনেকেই আমাকে আস্ক করবে যে এটিএম কোথা থেকে নিয়েছি। সত্যি কথা বলতে আমি জানি না যে আমাকে গিফট করেছে সেই কোথা থেকে এনেছে। ইনশাআল্লাহ আমি ট্রাই করবো তার থেকে জেনে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিতে। অ্যান্ড আজকে আমার যে শাড়িটা আমি পরেছি এটি আমি আরং থেকে নিয়েছি। অ্যান্ড দ্যাটস ইট, আমি আবার চলো এখান থেকে চলে যাই। আমার অলরেডি বেস করা শেষ। আমি এখন যেটা করবো, একটু কাট ক্রিজ করবো, হাফ কাট ক্রিজ করবো, অ্যান্ড দেন এরকম গ্লিটার অ্যাপ্লাই করে নেবো। কাট ক্রিজ করার জন্য আমি জাস্ট, তোমরা দেখতে পাচ্ছ, হালকা একটু কনসিলার নিয়ে নিয়েছি। এখন জাস্ট আলতোভাবে কাট ক্রিজটা করে নেব। তো বাস দেখো আমার কাট ক্রিজ হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, এটাকে একটু শুকিয়ে এটার উপরে পাউডার অ্যাপ্লাই করে নিব। সেম ব্রাউন কালারটি দিয়ে আমি আবারও কাট ক্রিজের উপরে আই শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। ফার্স্টে আমরা আমাদের আইলিডে যে অরেঞ্জ কালারটি অ্যাপ্লাই করেছি সেটি নিয়ে আর একটু সামনে এই ব্রাউন কালারের সাথে মিক্সড করে অ্যাপ্লাই করি। দেন এই ইয়েলো কালারটি আমি আমার কাট ক্রিজে অ্যাপ্লাই করব। তোমরা খেয়াল করবে আমি কিন্তু ফুল ওভারঅল কাট ক্রিজে হলুদ কালারটি অ্যাপ্লাই করিনি, জাস্ট সামনের টুকু অ্যাপ্লাই করেছি। এর কারণটি আমি তোমাকে পরে বলছি। হ্যাঁ হ্যাঁ, আমার অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, যে কনসিলার ব্রাশ দিয়ে আমি কাট ক্রিজটি করে নিয়েছি সে একই কনসিলার ব্রাশটি নিয়ে নিব। নেওয়ার পর ঠিক এভাবে কাট ক্রিজটাকে ডিফাইন করে নিব। চিকন ব্রাশের সাহায্যে এই গ্লিটারটি নিয়ে নিব। এন্ড দেন অল্পভাবে গ্লিটারটি অ্যাপ্লাই করে নিব। এন্ড দ্যাটস ইট, আই লুক খানিকটা কমপ্লিট। এখন যেটা করব, আমার আইলিডে, সরি, আই লাইনে হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিব। এরকম একটা ব্ল্যাক কাজল নিয়ে আমার আইলাইনটাতে অ্যাপ্লাই করে নেব। আনইভেন হলেও চলবে, ইভেন হওয়ার কোনো প্রয়োজন নেই, বাট চেষ্টা করবে যতটুকু চিকন করা যায় ততটুকু চিকন করে লাইন আঁকবে। তোমরা চাইলে আইলাইনারও ইউজ করতে পারো, বাট আমার যেটা মনে হয় যে এমন লুকের সাথে একটু স্মোক আউট করলে খুব ভালো লাগে। তাই আমি যেটা করবো, যেটা দিয়ে আমি আমার আইব্রাউ করেছি ঠিক সেই ব্রাশটা দিয়ে খুব সুন্দরভাবে স্মোক আউট করে নেব। তোমরা চাইলে ব্ল্যাক শ্যাডো দিয়েও করতে পারো, বাট আমার যেটা মনে হয় যে কাজল দিয়ে যখন স্মাজ করবো তখন জিনিসটা আরও বেশিক্ষণ থাকবে, লং লাস্টিং হবে, অ্যান্ড দেখতে সুন্দর লাগবে। তার সাথে সাথে আমি আমার লোয়ার আইলাইনটাতেও অ্যাপ্লাই করে নিব। জাস্ট উপরের দিকে ভাবে তাকিয়ে অ্যাপ্লাই করে দিন এই জায়গাটাকে জাস্ট একটু টানা করে দিব, ঠিক এটার মতো। ইয়েস, এরপর যেটা করব, আমার আইল্যাশগুলোকে একটু কার্ল করে নিব। বাই দ্য ওয়ে, এই মাস্কারাটি হচ্ছে W7-এর ফরএভার ল্যাশেজের মাস্কারা। খুবই ভালো, লাইট ওয়েট বাট অনেক ভালো। তোমরা জানি না ক্যামেরায় দেখতে পাচ্ছ কি না, খুব সুন্দরভাবে এটি আইল্যাশকে অনেক বড় বড় লাগছে। অ্যান্ড আমি আমার লোয়ার ল্যাশও সেমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি যেটা করবো, এরকম একটি ব্রাশের সাহায্যে আমার আইব্রাউ বোনটাকে হাইলাইট করে নিব। আমি অনেকে দেখেছি যে একদম এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত হাইলাইট করে, এমন একদমই করা যাবে না, খুবই বাজে লাগে। শুধু যে জায়গাটা তোমাদের হাই আই বোনটা, শুধু সেই জায়গাটাতে জাস্ট একটু হাইলাইট করে নিতে হবে। দ্যাটস ইট, আই লুকটা কমপ্লিট। তোমরা যারা ফলস ল্যাশ অ্যাপ্লাই করতে চাও না তারা এতটুকুতেই রাখতে পারো, কিন্তু যারা ফলস ল্যাশ অ্যাপ্লাই করবে তারা ফলস ল্যাশটা অ্যাপ্লাই করে নিতে পারো। আজকে আমি এই ফলস ল্যাশটি অ্যাপ্লাই করেছি। সো আমি আজকে আর ফলস ল্যাশ পরা দেখাচ্ছি না, যেহেতু আমার সময় খুবই কম, একটু পর আমাকে বাইরে যেতে হবে। অ্যান্ড
তোমরা চাইলে কিন্তু আমি যে আইব্রাউ করেছি, মাসকারা লাগিয়েছি বা কিভাবে আমার বেস করেছি, এগুলো সবগুলোরই কিন্তু ইন্ডিভিজুয়ালি ভিডিও করা আছে। তোমরা সেই টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারো, আমার ডেসক্রিপশন বক্সে গেলেই তোমরা সবগুলো ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। সো অফ ক্যামেরায় আমি আমার এই ল্যাশটি করে এসেছি। আমার আই লুক টোটালি কমপ্লিট। এখন আমি যেটা করবো, বেকিং করার সময় আমি যে পাউডারগুলো লাগিয়েছিলাম সেগুলো জাস্ট আলতোভাবে ঝেড়ে ফেলবো। আমাদের সবার বাসায় এরকম মাস্কারা থাকে যেটা কিনা শুকিয়ে যায়, বা অনেকের বাসায় আইব্রো জেলও আছে। আইব্রো জেল না থাকলে এরকম মাস্কারা যেগুলো খুব শুকিয়ে গিয়েছে, এমন একটি মাস্কারা নিয়ে খুব সুন্দরভাবে ব্রাশ করে নিতে হবে। এখন আমি আমার বাকি মেকআপগুলো করবো, তোমরা এনজয় করতে থাকো। হাইলাইটার যেন অনেকক্ষণ স্টে করে, এই জন্য আজকে আমি কিছু টিপস তোমাদেরকে দিতে চাচ্ছি। আজকে টিপসে আমাদের যেটা প্রয়োজন হবে, ফার্স্টে এরকম একটা ভ্যাসলিন নিয়ে নেবো। যার বাসায় যেরকম ভ্যাসলিন থাকে অনেকের কাছে, অনেকের কাছে লিপবাম, মেরিল, এমনি টাইপের অনেক জিনিস থাকে, জাস্ট এরকম একটা জিনিস নিয়ে নিতে হবে। অ্যান্ড দেন যে যে জায়গাগুলোতে তোমরা হাইলাইটার অ্যাপ্লাই করবে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে খুব অল্প পরিমাণে নিয়ে অ্যাপ্লাই করতে হবে। কালার মিক্স করবো, একটু কালার মিক্স করে জাস্ট অ্যাপ্লাই করে নিতে। তোমরা দেখতে পাচ্ছ নাকি হাইলাইটারটাকে খুব সুন্দরভাবে আমার স্কিনে গ্লাইজ হয়ে গিয়েছে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা এরকমই স্টে করবে। তোমরা যদি হাইলাইটার অ্যাপ্লাই করার আগে সুন্দর করে এরকম ভ্যাসলিন অ্যাপ্লাই করে নাও। লিপস্টিকের জন্য আমি আজকে হুদা বিউটির এই সেটি দিয়ে লিপ লাইন করে নিয়েছি। অ্যান্ড দিন এখন আমি যেটা করব, আজকে ক্লিং স্প্ল্যাশের এই লিপস্টিকটি ইউজ করবো। জাস্ট মিডলে অ্যাপ্লাই করবো, এটা অনেক লাইট কালার। কালারটি আমার কাছে ভীষণভাবে লেগেছে, যেমনটি কালার আমরা চাই যে একটু ব্রাউন নিউডের জন্য, এটা একদম একটা পারফেক্ট কালার। অ্যান্ড লিপসটাকে খুবই সফট রাখছে। অনেক সময় হয় না, আমরা ম্যাট যখন লিপস্টিক লাগাই তখন লিপসটা খুবই ড্রাই হয়ে যায়, এটা একদমই লিপসটাকে সফট রেখেছে। অ্যান্ড ইয়ে লাভস ইট, এটার কালার খুবই সুন্দর। এখন আমি যেটা করবো, আমার কানের দুল এবং বাকি অর্নামেন্টসগুলো করে চলে এসেছি। সো আমার ফুল মেকআপ কমপ্লিট। এখন আমি যেটা করবো, টেকনিকের এই সিলিং স্প্রেটি ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। এতে করে যেটা হবে, আমি যে অনেক পাউডার ইউজ করেছি সেটা খুব সুন্দরভাবে আমার ফেসে সেট হয়ে যাবে, ফেসটা বেশি পাউডারি লাগবে না। তাই তো এর মাধ্যমে আমার মেকআপ লুকটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো আমার ফুল মেকআপ লুক কমপ্লিট। আশা করছি তোমাদের এই লুকটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অ্যান্ড তোমরা যদি এই লুকটি ক্রিয়েট করে থাকো, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। ডিসক্রিপশন বক্সে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা আমাকে ট্যাগ করতে পারো, আমি দেখে খুব খুশি হব। তো আজকে এই পর্যন্ত, আর অবশ্যই তোমরা যদি বাসা থেকে বের হও, প্রত্যেকটি সেফটি মেনটেন করেই বের হবে। অ্যান্ড নিজেদেরকে খেয়াল রাখবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।